আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জারণ বিজারণ অধ্যায়, এর আগে দুবার ক্লাস না হয়েছে, আজকে তোমাদের জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হবে। জারণ বিজারণ বিক্রিয়ার পুরো নাম হচ্ছে, সংক্ষেপে বলা হচ্ছে রেডক্স রিয়াকশন। তোমরা সবাই জানো যে রিডাকশন শব্দ থেকে রেড শব্দটা এসছে, আর অক্সিডেশন শব্দ থেকে অক্স শব্দটা এসছে। রিডাকশন শব্দের অর্থ হচ্ছে বিজারণ, বিজারণ, আর অক্সিডেশন শব্দের অর্থ জারণ। আমরা সংক্ষেপে এটাকে বলা হচ্ছে রেডক্স রিয়াকশন। রিডাকশন বিক্রিয়া কোনগুলোকে বলা হয় আর জারণ বিক্রিয়াকে কোনগুলোকে বলা হয়? জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া। সাধারণত জারণ অর্ধ বিক্রিয়াগুলো ঘটে বিজারক পদার্থ সমূহের ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, আর বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো ঘটে জারক পদার্থ সমূহ ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। এখানে কতগুলো বিজারক পদার্থের নাম উল্লেখ করছি। বিজারক পদার্থ ফেরাস সালফেট, বিজারক পদার্থ হাইড্রোজেন সালফাইড, বিজারক পদার্থ পটাশিয়াম আয়োডাইড, বিজারক পদার্থ অক্সালিক অ্যাসিড। এখানে বিজারক পদার্থ ফেরাস সালফেট, হাইড্রোজেন সালফাইড, পটাশিয়াম আয়োডাইড এবং অক্সালিক অ্যাসিড। তাহলে এই পদার্থ নিয়ে আমরা করবো হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ফেরাস সালফেট, এটা আয়নিক ফর্মে লেখা যাবে হচ্ছে ফেরাস আয়ন প্লাস সালফেট আয়ন। আমরা আগেই বলেছি যে জারণ বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগের ঘটনা ঘটে এবং বিজারক পদার্থ দিয়ে করা। তাহলে এখানে বিজারক আয়ন হচ্ছে ফেরাস আয়ন, জারণ অর্ধ বিক্রিয়া ফেরাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন হচ্ছে ফেরিক আয়ন। এখানে দেখা যাচ্ছে যে ফেরাস আয়ন যার জারণ সংখ্যা হচ্ছে +2 অথবা 2+, আর ফেরিক আয়ন ইলেকট্রন একটা ত্যাগ করার পরে যেটা উৎপন্ন হলো ওটার নাম ফেরিক আয়ন, এটা জারণ সংখ্যা হচ্ছে +3। অনুরূপভাবে আবার হাইড্রোজেন সালফাইড যদি দেখানো যায়, হাইড্রোজেন আয়ন প্লাস সালফাইড আয়ন। তাহলে আমাদের এখানে হাইড্রোজেন আয়ন প্রোটন আর সালফাইড আয়ন, এই সালফাইড আয়ন জারণ অর্ধ বিক্রিয়া ঘটাবে। জারণ অর্ধ বিক্রিয়া সালফাইড আয়ন আর উৎপাদ সালফার, সালফারের জারণ মান 0, অর্থাৎ এই সালফার পরমাণু ইলেকট্রন প্রোটন সংখ্যা 0, আর এখানে সালফারের দুটো ইলেকট্রন বেশি আছে যে বাকি ইলেকট্রন দুটো দান করলো, দান করে জারণ অর্ধ বিক্রিয়া ঘটিয়ে সালফারের ঋণাত্মক জারণ মান 0 মানে পরিণত হলো। এরপরে তোমাদের পটাশিয়াম আয়োডাইড দেখাই, পটাশিয়াম আয়োডাইড একটি বিজারক যা পটাশিয়াম আয়ন আয়োডাইড আয়ন উৎপন্ন হলো। এখানে জারণ অর্ধ বিক্রিয়া আয়োডাইড আয়ন প্রোডাক্ট হলো আয়োডিন অণু। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়োডিন অণুতে দুইটি পরমাণু আছে, আর এখানে আয়োডাইড একটি আছে, দুইটি গুণ দিলাম, দুটি আয়োডাইড আয়ন থেকে আমরা আয়োডিন অণু পেলাম। এখানে বাড়তি যে দুটি ইলেকট্রন আছে ত্যাগ করলাম, এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। এরপর আমাদের এক উদাহরণ আছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড যেটা আয়নিক ফর্মে লিখতে গেলে প্রোটন আর C2O4, C2O4 এই আয়নটার নাম হচ্ছে অক্সালেট আয়ন,
অক্সালেট, অক্সালেট আয়ন। এখন অক্সালেট আয়নের বাড়তি ইলেকট্রনটা দান করবে, যার হল অক্সিয়া অক্সালেট আয়ন উৎপাদন করে কার্বন ডাইঅক্সাইড। যেহেতু এখানে দুই পরমাণু কার্বন, চার পরমাণু অক্সিজেন, দুই দিয়ে গুণ দিলে সমতা করলাম, আর এখানে বাড়তি ইলেকট্রন দুটো ত্যাগ করবো। আমাদের এখানে চারটা জারণ অন্তঃবিক্রিয়া দেখালাম। এখন ইলেকট্রনগুলো যে ত্যাগ করলো, ত্যাগকৃত ইলেকট্রনগুলো গ্রহণ করবে জারক পদার্থ। তাহলে আমরা এখন জারক পদার্থ ইলেকট্রন গ্রহণটাকে আমরা বিজারণ অন্তঃবিক্রিয়া দ্বারা দেখাবো। তা আমরা এখন এগুলো দেখাই। বিজারণ অর্ধবিক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়া আমরা হচ্ছে জারক পদার্থ দ্বারা দেখাবো। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণ, অম্লীয় দ্রবণ প্রোটন। এখানে পটাশিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন প্লাস পানি, অক্সিজেন চারটা থাকার জন্য চার দিয়ে গুণ, চার দুগুণে আটটি প্রোটন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জারক পদার্থ যার জারণ সংখ্যা প্লাস সেভেন, গত ক্লাসে আমরা বলেছি এখানে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করবে, পাঁচটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমাদের জারণ পুনরায় লিখি, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া ম্যাঙ্গানিজ আয়ন পারম্যাঙ্গানেট আয়ন প্লাস প্রোটন ইকুয়াল ম্যাঙ্গানিজ আয়ন প্লাস চারণু পানি, জারণ সংখ্যা প্লাস সেভেন প্লাস টু, পাঁচটি ইলেকট্রন গ্রহণ, বিজারণ অন্তঃবিক্রিয়া পাঁচটি ইলেকট্রন গ্রহণ। এরপরে আরেক উদাহরণ পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে আয়নিক ফর্মে লিখলে পটাশিয়াম আয়ন আর ক্রোমেট আয়ন, ক্রোমেট আয়ন। এখানে ক্রোমেট আয়নের ডাইক্রোমেট আয়নের ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা পরিবর্তিত হবে, তাহলে বিজারণ অন্তঃবিক্রিয়া প্লাস প্রোটন ওয়াল ক্রোমিয়াম আয়ন প্লাস সাধারণ পানি। এখানে দেখতে পাচ্ছেন যে ডাইক্রোমেট আয়নের ক্রোমিয়ামের টোটাল জারণ সংখ্যা প্লাস ১২ আর অক্সিজেনের ১৪ বিয়োগ করলে মাইনাস ২, আর এখানে আসছে প্লাস তিন দুগুণে ৬। তাহলে ডাইক্রোমেট আয়নের ক্রোমিয়াম পরমাণু আয়ন কয়টি ইলেকট্রন গ্রহণ করছে? ৬টি ইলেকট্রন গ্রহণ করে। এখানে জারণ সংখ্যা প্লাস ১২, এখানে জারণ সংখ্যা প্লাস ৬, এখানে ৬টি ইলেকট্রন গ্রহণ করার ফলে আমাদের এখানে ৬টি ইলেকট্রন কমবে, প্রোটন কমলো। ধরো এটা গেল হচ্ছে বিজারণ অন্তঃবিক্রিয়া। আরেকটা উদাহরণ আয়োডিন, আয়োডিন একটি হচ্ছে জারক পদার্থ, আয়োডিন পরিণত হচ্ছে আয়োডাইড, আয়োডিন সঙ্গে আয়োডাইডে এখানে দুটি ইলেকট্রন গ্রহণ, এটা জারণ অর্ধ বিজারণ অর্ধবিক্রিয়া তাহলে আমাদের মোটামুটি তিনটা বিজারণ অর্ধবিক্রিয়া দেখালাম আর চারটা জারণ অর্ধবিক্রিয়া দেখালাম। এখন তোমাদের জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া একসাথে বিক্রিয়া করে পূর্ণাঙ্গ বিক্রিয়াগুলো তোমাদের
এবং দেখাবো। জারণ অর্ধবিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে হচ্ছে ইলেকট্রনের ত্যাগের ঘটনা ঘটে সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, আর জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে হচ্ছে ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটে সেটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। এখানে একটা উদাহরণ দিই, পটাশিয়াম আয়োডাইড প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস অ্যাসিড। আমাদের এই বিক্রিয়াতে বিক্রিয়ক এটা হচ্ছে বিজারক, এটা জারক, এটা অম্লীয়। আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট প্লাস পানি প্লাস আয়োডাইড। এই বিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া বিজারক পদার্থ থেকে দেখাবো। পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়ন আয়োডাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনে পরিণত হলো। প্রতিটি আয়োডাইড আয়ন একটি করে ইলেকট্রন বাকি আছে, একটি ইলেকট্রন দান করলো। যেহেতু দুটি পরমাণু নিয়ে একটি অনুগঠিত, দুই দ্বারা গুণ দিয়ে আমরা এটা সমতা সাধন করলাম। এটা জারণ অর্ধবিক্রিয়া। এবার বিজারণ অর্ধবিক্রিয়া করবো জারক পদার্থ থেকে। বিজারণ অর্ধবিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণে আমাদের প্রোডাক্ট পটাশিয়াম আয়ন ম্যাঙ্গানিজ আয়ন প্লাস পানি। চারটি অক্সিজেন আছে, চারটি বনে আর, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্লাস সেভেন আর এখানে আছে প্লাস টু। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগের ম্যাঙ্গানেজ আয়নের ম্যাঙ্গানেজ পরমাণুর জারণ সংখ্যা প্লাস সেভেন আর ম্যাঙ্গানেজ আয়নের জারণ সংখ্যা প্লাস দুই। এখানে পাঁচটি ইলেকট্রন গ্রহণ। আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণে দুটো ইলেকট্রন দান করেছে আর এই সমীকরণে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করেছে। এক নম্বর সমীকরণে দুটি ইলেকট্রন দান আর দুই নম্বর সমীকরণে পাঁচটি ইলেকট্রন গ্রহণ, এটা কখনো হতে পারে না। ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করার জন্য আমরা এক নম্বর সমীকরণকে পাঁচ দ্বারা গুণ আর দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করি। এটাকে পাঁচ দ্বারা গুণ, এটাকে দুই দ্বারা গুণ করে এখন যোগ করব। যোগ করলে দেখতে পাচ্ছি যে দশ আয়োডাইড আয়ন প্লাস এটা কেটে গেল প্লাস টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগ প্লাস আর অনু হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু পটাশিয়াম আয়ন টু ম্যাঙ্গানিজ আয়ন প্লাস চার অনু পানি। এটা আমাদের বিক্রিয়া সমতা হয়ে গেল। এখন আমাদের দর্শক আয়নটা যোগ করলে বিক্রিয়াটা সমতা করা হবে। এরপরে আমি আরো কয়েকটা বিক্রিয়া দেখাই। কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড। এখানে পটাশিয়াম আয়োডাইড বিজারক
আর কপার সালফেটটা জাল। প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে কিউপ্রাস আয়োডাইড প্লাস পটাশিয়াম সালফেট প্লাস আয়োডিন। যার উপাত্ত কপার সালফেট, বিচার করত পটাশিয়াম আয়োডাইড। উৎপন্ন পদার্থ কিউপ্রাস আয়োডাইড পটাশিয়াম সালফেট প্লাস আয়োডিন। আমরা দেখতে পাচ্ছি যেখানে আয়োডাইডের জারণ মান -1 আর এখানে আয়োডিনের জারণ মান 0, আর এখানে কপারের জারণ মান +2, এখানে কপারের প্রতিটি পরমাণুর জারণ মান 1 কিন্তু দুটো থাকার জন্য 2, অর্থাৎ এখানে কিউপ্রিক আয়ন কিউপ্রাস আয়নে পরিণত হয়েছে আর আয়োডাইড আয়নটি আয়োডিন অণুতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা যেগুলো জারণ অধবিক্রিয়া এবং বিজারণ ব্যবহৃত হবে সেগুলো আমরা লিখি কপার আয়ন প্লাস আয়োডাইড, কপার আয়ন প্লাস আয়োডিন। তাহলে আমরা এখন জারণ অধবিক্রিয়া আয়োডাইড ইলেকট্রন দান করে আয়োডিনে পরিণত হলো, দুটি ইলেকট্রন দান করছে। আর বিজারণ অন্তর্বিক্রিয়ার বিজারণ অন্তর্বিক্রিয়া কপার আয়ন লিখে কপার আয়ন, তাহলে এখানে আছে যে দুটো ইলেকট্রন দান দুটো ইলেকট্রন গ্রহণ, এক একটা পরমাণু একটি গ্রহণ করলো, এটা এখানে দুটো। তাহলে আমাদের জারণ অধবিক্রিয়া এবং বিজারণ অধবিক্রিয়া পরস্পর যোগ করলে পূর্ণাঙ্গ বিক্রিয়া হবে, রেডক্স বিক্রিয়া, রেডক্স রিঅ্যাকশন টু কপার আয়ন, এটা হলো টু আয়োডাইড আয়ন টু কপার আয়ন প্লাস আয়ন। এভাবে তোমাদের দর্শক আয়ন ক্লাস যোগ করলে পূর্ণাঙ্গ সমীকরণ বিক্রিয়া করা হবে। আজকে